Lord the Silmarillion make believe with new experience. नूर दा चिल्मारियन चैनले अपनादेर स्वागतम। आमार चैनलटी लाइक कमेंट एवं सबस्क्राइब करे बेल आइकनटी बाजिये राखुन। एते आपनी बैंकेर सकल नतून नतून आपडेट पेये जाबेन सबार आगे। सोनाली बैंक निये एलो एकटी अभिनव अकाउंट, सोनाली बैंक डेली प्रॉफिट अकाउंट। एई अकाउंटे आपनी प्राय एफडीआर एर समान मुनाफा पाबेन। आज आमरा सोनाली बैंकेर सोनाली बैंक डेली प्रॉफिट अकाउंट सम्पर्के विस्तारित आलोचना करब। भिडियोटी भालो लागले अवश्य लाइक कमेंट और सबस्क्राइब करते भूलें ना। अभिनव এই অ্যাকাউন্টের বৈশিষ্ট্য, কমপক্ষে 20,000 টাকা জমা রেখে এই অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ কমপক্ষে 20,000 টাকা ইনিশিয়াল ব্যালেন্স দিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটি খুলতে হবে। এই অ্যাকাউন্টে দৈনিক স্থিতির উপর সুদ বা মুনাফা দেওয়া হয়, তবে ন্যূনতম স্থিতি 20,000 টাকা থাকতে হবে, অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনার দৈনিক যে পরিমাণ টাকা থাকবে তার উপরে সুদ বা মুনাফা দেওয়া হবে, তবে তা হতে হবে 20,000 টাকার উপরে। দৈনিক কিস্তিতে সুদ বা মুনাফার হার 5%, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে তা ডেইলি বেসিস অর্থাৎ দৈনিক 5% হারে মুনাফা দেবে ব্যাংক। 20,000 টাকার নিচে কখনো দৈনিক স্থিতি থাকলে ওই মাসের জন্য কোনো সুদ প্রদান করা হবে না, অর্থাৎ 20,000 টাকার নিচে ব্যালেন্স থাকলে আপনাকে ওই মাসের জন্য সুদ প্রদান করা হবে না। অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ হিসাবায়ন বা আরোপ করা হবে, অর্থাৎ 6 মাস ভিত্তিতে সুদ হিসাব করা হয়। হিসাবের মেয়াদ 6 মাস পূর্ণ না হলে সুদ প্রদান করা হবে না, অর্থাৎ 6 মাস পূর্ণ হলে আপনি এই সুদ বা ইন্টারেস্ট পাবেন। চেকের মাধ্যমে নিয়মিত লেনদেন করা যাবে। দৈনিক যে কোনো পরিমাণ অর্থ জমা বা উত্তোলন করা যাবে, তবে তার স্থিতি 20,000 টাকার নিচে নয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অন্তত 20,000 টাকা থাকতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অ্যাকাউন্ট খোলা যাবে না, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে না, শুধুমাত্র ব্যক্তির নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে। সোনালী ব্যাংক ডেইলি প্রফিট অ্যাকাউন্টটি চালু করতে গ্রাহকের যা যা লাগবে, গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি, নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি, গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, গ্রাহকের 18 সার্টিফিকেট যদি থাকে। 18 বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবে। সরকারি ট্যাক্স কর্তন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টের মুনাফায় সরকারি ট্যাক্স 15% কর্তন করা হয়, কিন্তু আপনার ব্যক্তিগত 3 সার্টিফিকেট থাকলে 5% হ্রাস করে 10% সরকারি ট্যাক্স কর্তন করা হবে। ব্যক্তির 3 সার্টিফিকেট না থাকলে আপনাকে 15% সরকারি ভ্যাট দিতে হবে বা আপনার অ্যাকাউন্ট থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে।